ফের বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল হাওড়া পুলিশ ও কলকাতা পুলিশের এসটিএফের যৌথ উদ্যোগে। এবার শিবপুর জিটি রোড সংলগ্ন ফজিরবাজার এলাকা থেকে উদ্ধার হল 20টি অসম্পূর্ণ 7mm পিস্তল। বৃহস্পতিবার রাতেই কলকাতা পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে উত্তর হাওড়ার পিলখানায় বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছিল। উদ্ধার হয়েছিল 26টি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির মেশিন। গ্রেপ্তার করা হয়েছিল তিনজনকে। এরপর ফের তল্লাশি চালিয়ে ফজিরবাজার এলাকার একটি ঘর থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পিলখানার যে অস্ত্র তৈরির কারখানাটিতে পিস্তল তৈরি হতো, সেই অস্ত্র এখানে লুকিয়ে রাখা হতো বলে পুলিশ সূত্রে খবর। পূর্ব বর্ধমানের ঘুষকরা বিট অফিসের সামনে ধুন্ধুমার, বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের লাঠিচার্জ। শুক্রবার রাতে আউস গ্রামের তকিপুর গ্রাম থেকে চারজন বিজেপি কর্মীকে আটক করে ঘুষকরা বিট হাউসের পুলিশ। প্রতিবাদে শনিবার এলাকায় শদুয়েক বিজেপি কর্মী সমর্থক ঘুষকরা বিট অফিসের সামনে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের মুখে পড়েন ঘুষকরা ফাঁড়ির দায়িত্বে থাকা অফিসার স্নেহময় চক্রবর্তী। বিক্ষোভ হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠির খায়ে ঘুষকরা নগর বিজেপি সভাপতি মনোরঞ্জন মণ্ডল সহ বেশ কয়েকজন জখম হয় বলে অভিযোগ। পুলিশ এই ঘটনায় দুজন বিজেপি কর্মীকে আটক করেছে। বিজেপি সমর্থক তন্ময় মণ্ডল খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম যমুনা পোড়েল, বিশ্বজিৎ পোড়েল, ধনঞ্জয় পোড়েল ও শ্রীমন্ত পোড়েল। ধৃতরা প্রত্যেকেই বিরামপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী পাত্রসায়ের থেকে একজন, কোতুলপুর থেকে দুজন এবং জয়পুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার ধৃত চারজনকেই বিষ্ণুপুর আদালতে তোলা হয়। সংখ্যালঘু হওয়া সত্ত্বেও বিজেপি করার অপরাধে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার সাতমুখী উত্তর পাঙ্গাসখালী গ্রামে। আহত মহিলার নাম সুফিয়া লস্কর, বয়স 35 বছর। অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়ে বিজেপির সংগঠন করাকে মানতে পারেনি এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন তৃণমূল কর্মী। তার জেরেই মহিলার বাড়িতে চড়াও হয় জনা 40-এর একটি দল। এরপর লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বিজেপির ওই মহিলা সমর্থককে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় মহিলাকে ফেলে পালিয়ে যায় তৃণমূলের দুষ্কৃতীরা। এরপর বিজেপি কর্মীদের সহযোগিতায় আহত মহিলাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা। উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। বিজেপির মহিলা মোর্চার মিটিং চলাকালীন হামলার অভিযোগ, অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বরের তুললেন গ্রামে। জানা গেছে এদিন এলাকার দলীয় কার্যালয়ে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সভা চলাকালীন স্থানীয় তৃণমূল নেতা স্বপন সামন্ত দলমল নিয়ে মহিলাদের ওপর হামলা চালায়। তাদের মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে তারকেশ্বর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী ও মহিলা মোর্চার সদস্যরা। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা স্বপন সামন্ত। তার দাবি মিথ্যে অভিযোগ দিয়ে তাকে ও তার দলকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। ধারে বিড়ি না দেওয়ায় এক মুদি ব্যবসায়ী ও তার স্ত্রীকে রাতের অন্ধকারে পুড়িয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। রতুয়া থানার বাহারাল পঞ্চায়েতের পরানপুর গ্রামের ঘটনা। মৃতরা হলেন মোহাম্মদ কুসুমুদ্দিন ও তার স্ত্রী মহিলা বিবি। দম্পতির বাড়িতে মুদির দোকান রয়েছে। জানা গেছে শুক্রবার রাতে দোকানে বসেছিলেন কুসুমুদ্দিন। সেই সময় প্রতিবেশী জাইনুল মিয়া দোকানে আসে ও ধারে বিড়ি চায়, কিন্তু আগের ধার থাকায় বাকিতে বিড়ি দিতে রাজি হননি কুসুমুদ্দিন। এই নিয়ে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। স্থানীয় ও পরিবারের লোকেরা বিবাদ থামালে তখনকার মতো বিষয়টি মিটমাট হয়ে যায়। অভিযোগ, গভীর রাতে যখন কুসুমুদ্দিন ও তার স্ত্রী বাড়ির বারান্দায় ঘুমিয়েছিলেন, সেই সময় অভিযুক্ত জাইনুল মিয়া ঘুমন্ত দুইজনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলা বিবির। পরিবারের লোকেরা কুসুমুদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনায় রতুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।